শনিবার তিনি জানান যে অপসারিত করা হয়েছে তাকে। তারপরে তিনি সমাবর্তন অনুষ্ঠান কিভাবে করেন এই কনভোকেশন নিয়ে একাধিকবার কিন্তু ঝামেলা হয়েছে, বাগবিতণ্ডা হয়েছে, বিতর্ক তৈরি হয়েছে এই কনভোকেশন প্রোগ্রাম নিয়ে। তারপরেও কনভোকেশন প্রোগ্রাম কি করে হলো রবিবার, যেখানে আচার্য উপাচার্য কেউ উপস্থিত ছিলেন না, তাদের অনুপস্থিতিতে কিভাবে সমাবর্তন অনুষ্ঠান হতে পারে সেই বিষয় নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে রাজভবন থেকে। এবং রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি যেমনটাই জানিয়েছেন যে খুব শীঘ্রই কিন্তু এই গোটা বিষয়টা নিয়ে মামলা করা হতে পারে। এবং এবং বুদ্ধদেব সাউয়ের যে সই শংসাপত্রে রয়েছে, যে সার্টিফিকেটগুলো তিনি সই করেছেন, সেই সই কিন্তু কোনোভাবেই গ্রাহ্য হবে না। আর যদি সেই সই গ্রাহ্য না হয় তাহলে সেক্ষেত্রে যে সার্টিফিকেটগুলি ছাত্রছাত্রীরা পেয়েছে সেই সার্টিফিকেটগুলি কিন্তু একের পর একে বাতিল হবে। আর সেক্ষেত্রে ঝামেলায় কারা পড়বে, সাফার কারা করবে, ছাত্রছাত্রীরা, কারণ তারা সবেমাত্র ডিগ্রি অর্জন করেছে, তাদের একটা ক্যারিয়ার রয়েছে, আগামী দিনে তাদের ভবিষ্যৎ রয়েছে, তাদের ভবিষ্যৎ নিয়ে কিন্তু একটা টানাটানি পড়ে যাবে কিশলায়, এটা কিন্তু বলাই বাহুল্য। কারণ তারা অ্যাকচুয়ালি কিন্তু তারা সাফার করবে, আর কেউ সাফার না করুক কিন্তু ছাত্রছাত্রীরা তারা ভীষণভাবে সাফার করবে, কারণ তারা সবেমাত্র একটা ডিগ্রি পেয়েছে। এবং তোমাকে জানিয়ে রাখবো, আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস শংসাপত্র সার্টিফিকেট সেটাকেই এখন ভুয়ো বা মান্যতা দেওয়ার মতো জায়গায় থাকছে না, কারণ আদালত অব্দি এই মামলা গড়াচ্ছে। আদালতে গেলে যদি বলা হয় যে উপাচার্য যাকে আগেই বরখাস্ত করা হয়েছিল তার দ্বারা শংসাপত্র, যে শংসাপত্র তিনি দিয়েছিলেন তা গ্রহণযোগ্য নয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আইন দেখাচ্ছি দর্শকদের, ১৯৮১ সালে তৈরি হয় এই আইন, তার পরবর্তীকালে এই আইন অনেক পরিবর্তন হলেও মূলত যা রয়েছে, যাদবপুর ইউনিভার্সিটির বিভিন্ন কাজ পরিচালনা হয় এই আইনের দ্বারা। ১৯৮৩ সালে বিধানসভাতেও পাশ হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জন্য স্পেসিফিক যে আইন, ২০১১ সালে কিছু পরিবর্তন হয় এই আইনে, সেই সমস্ত আইন, একদিকে উপাচার্য বলছেন আমি সেই আইনের দ্বারস্থ হব, আইনে অতিরিক্ত গুরুত্ব দেওয়া হয়েছে আচার্যকে, অর্থাৎ রাজ্যপাল তথা আচার্যকে অতিরিক্ত গুরুত্ব, অন্তর্বর্তীকালীন ভিসি নিয়োগ ও প্রত্যাহারের ক্ষমতা আচার্যের রয়েছে, কোনো হস্তক্ষেপ করতে পারবে না উচ্চশিক্ষা দপ্তর। বিধানসভায় পাস হয়েছে এই বিল এবং তার আগে এই আইন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ১৯৮১ সালে তৈরি হয়েছে। এবং এই গোটা বিষয়, এই গোটা বিতর্ক নিয়ে একদিকে উপাচার্য শংসাপত্র দিয়ে দিলেন, ছাত্রছাত্রীরা সেটা নিয়ে বাড়ি চলে গেল, তাদের কি হবে এখন কেউ জানে না, অন্যদিকে আচার্য তিনি কনসিডার করছেন লিগাল অপশন, অর্থাৎ আইনি কি পদক্ষেপ করা যেতে পারে। এই গোটা বিষয় নিয়ে রাজনৈতিক প্রতিক্রিয়া কী কী এসেছে এবং তারই সঙ্গে সঙ্গে শিক্ষাবিদরা কী বলছেন শুনুন। আদেশ ছাড়া তো বা এনওসি ছাড়া তো সমাবর্তন হতে পারে না, অবৈধ সমাবর্তন, ধন্যবাদ, না স্বাভাবিক, উপাচার্যের আদেশ ছাড়া তো বা এনওসি ছাড়া তো সমাবর্তন হতে পারে না আইন অনুসারে, সেটা ওটা অবৈধ সমাবর্তন, ধন্যবাদ। পুরো সমাবর্তন এটা মনে হচ্ছে বিশ্বে কোথাও হয়নি, এই প্রথম বাংলা হলো এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো একটা ফাইভ স্টার বিশ্ববিদ্যালয় হলো পুরো সমাবর্তন। আচ্ছা, যে ছাত্রগুলো ওই সমাবর্তনের সার্টিফিকেটগুলো পেল, সে পিএইচডি সার্টিফিকেট বলুন, আমাদের গ্রাজুয়েশনের বলুন বা মাস্টার ডিগ্রি সার্টিফিকেট বলুন, ছাত্ররা তো কোনো দোষ করেনি। তোমরা কারাকে রাজনীতি করবে, কাকে সরাবে, কাকে রাখবে, কাকে তাড়াবে, তোমাদের ব্যাপার, ছাত্রদেরকে এই রাজনীতির বলি করা হচ্ছে কেন? উপাচার্য যদি না থাকে সমাবর্তন অনুষ্ঠান হয় কী করে? আবার শুনলাম নাকি আপনারা যেটা বলছেন একদিন আগেই নাকি তাকে সরিয়ে দেওয়া হয়েছিল মাননীয় বুদ্ধদেব বাবুকে, কেন একদিন আগে সরবে কেন? রাজ্যপালকে সরে, রাজ্যপাল তাকে নিয়োগ করেছে, তিনি রয়েছেন, কনভোকেশন হবে সেই সময় তাকে সরিয়ে দেবে, আবার পশ্চিমবঙ্গ সরকার আদালতে যাবে। আমি এই এই সরিয়ে দেওয়া আদালতে যাওয়ার জায়গা থেকে বলতে চাইছি, ছাত্রদের কি হবে? ছাত্রদের কি ন্যূনতম মর্যাদা নেই? তারা কি গিরিপিক? আমরা তো বারে বারে দেখেছি এই রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকার জবে থেকে এসছে প্রতিনিয়ত কলেজ বিশ্ববিদ্যালয়গুলিকে নিয়ে, শিক্ষা ব্যবস্থাটাকে নিয়ে এই রাজ্য সরকার ডুগডুগি বাজাচ্ছে। এই যে দলীয় রাজনীতি, এই যে বারবার উপাচার্য নিয়োগ নিয়ে বারে বারে যে চর্চা হচ্ছে গোটা রাজ্য জুড়ে, সংবাদ মাধ্যম, প্রশাসনিক স্তরে, আদালত অব্দি বিষয়টা গড়িয়ে যাচ্ছে, এই রাজ্যে সরকার আছে নাকি আদালত সরকার চালাচ্ছে, এটা আমাদের কাছে একটা বড় প্রশ্নচিহ্ন। স্বাভাবিকভাবে শিক্ষা ব্যবস্থা তলানিতে যাদবপুর তার চরম উদাহরণ। শিক্ষাক্ষেত্রে প্রশাসনিক হস্তক্ষেপ যতদিন না বন্ধ হবে শিক্ষা বাঁচবে না, আগামী দিনে ভবিষ্যৎ বাঁচবে না।
যে আইনের কথা বলছিলাম, যে নিয়মের কথা বলছিলাম, কো ওয়ারেন্টো অর্থাৎ কোন অধিকারে, শব্দের অর্থ কোন অধিকারে, এই শব্দ ব্যবহার করা হয়েছে রাজভবনের বিবৃতিতে, এবং এর অর্থ আইনসঙ্গতভাবে কোনো বিশেষ পদে নিযুক্ত কেউ যদি না থাকে তাহলে সে সেই কাজ কিভাবে করতে পারে, কোনো ব্যক্তি সেই পদে নেই, তাকে বহিষ্কার করে দেওয়া হয়েছে, তারপরেও সে সেই পদে থাকার মতো ব্যবহার করছে, আচরণ করছে, সেইটা হচ্ছে কুয়ো ওয়ারেন্টো বা প্রশ্ন কোন অধিকারে। এই ক্ষেত্রে রাজ্যপাল বা আচার্য যখন বহিষ্কার করে দিলেন উপাচার্যকে, তারপরেও কোন অধিকারে, কুয়ো ওয়ারেন্টো কোন অধিকারে উপাচার্য শংসাপত্র দিলেন বা এই সমাবর্তন আয়োজন করলেন, সেই প্রশ্ন এখানে উঠে আসছে।